আর্টিফিশিয়াল গ্যাদা ফুলের মালা আমি দু সাইড দিয়ে ঝুলিয়েছি, আর জামা কাপড় রেখেছি, সব কিছু করবো, এখন মেকআপ করবো, তো মেকআপ টুকআপ করে শর্টস বানিয়ে আসছি আবার, ঠিক আছে? দাদাভাই আসবে বলে চলে, দাদাভাইও এসেছে, চলো বাড়িতে গিয়ে তারপর আবার শর্টস বানাবো, এখন একটু ঘুরে নি। কোন মুদ্রটা নেওয়া যায় ঘরে রেখে, আমেরিকান বাইটস তুই একটা নিয়ে না, হাতে ধরে বেরিয়ে গেছি মেলা থেকে, আবার আসতে হবে হাট নেওয়ার জন্যে। তা এখন রয়েছি পার্কিংয়ে, এই যে বাইক পার্কিং বাইরে, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আশা করি পাচ্ছ হাওয়াটা দেখতে, আমার চুলগুলো হাওয়ায় একদম দোল দোল দুলুনি হচ্ছে, রাঙা মাথায় চিরুনি হচ্ছে না, সব লেগে গেছে। আর এখানে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট হয়েছে, দেখো অনেক বড় একটা। তোমার দাদাভাই গাড়ি নিয়ে তারপর বাড়ি যাওয়ার পড়া সেজে গুজে চলে এসেছি, লাস্টে বাবুকাই বলে আমি বিকটভাবে সেজে, লোকে ভাবে বাবা এই মেলায় কি সাজ সেজে যেতে, বিয়ে বাড়ির সব সেজে যেতে, তার জন্যে বাদ বাকি কাজটা আবার গিয়ে করি। চলো তোর এখন একটা আইসক্রিম শেষ হলো না, এই তো এখান থেকে। তো বাড়িতে চলে এসেছি, পিজলিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মেলা থেকে ঘুরে আসার পর, আমার শর্টস করাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন মেকআপগুলো রিমুভ করতে পারিনি, কারণ শর্টস করার পর একজন ছিল তার সাথে কথা বলতে বলতে টাইম চলে যাচ্ছিল, তা এখন ফাইনালি মেকআপগুলো সব রিমুভ করবো। আর আসার সময় বিরিয়ানি আনা হয়েছিল দু প্যাকেট, তা অহনা শুভম খেয়ে নিয়েছে। তা আজকে রাতে কোনো দিনও হয় না, জানি না কেন আজকে রাতে ইচ্ছা হয়েছে আমার বাড়িতে, মানে ঘরে রান্নার ইচ্ছে করছে না খেতে, মানে চিকেন খেতে ইচ্ছে হচ্ছে না, ওর জন্যে ভাবছিলাম কী খাওয়া যায়। তা বাড়ির সামনে একটা দোকান, তো ওখানে ওকে ফোন করে বললো বাড়িতে এসে ডেলিভারি করে দেয়। তো বাজে তখন 11:10, ফোন দিয়েই করা হলো, বলছে যে ম্যাডাম দোকানটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। তো হলো না, আমি জোম্যাটোতে অর্ডার করলাম খাওয়ার, আর বিরিয়ানি আসছে এখন বাবুইহাটি থেকে, এখন বাজে 12:10 বাকি, এখন হ্যাঁ 12:10 বাকি, বাবুইহাটি থেকে আসছে বিরিয়ানি, যতক্ষণ না বিরিয়ানি আসছে ততক্ষণ খিদে সহ্য করে থাকতে হবে, যদি বা অতটা খিদে পাচ্ছে না, কারণ মেলায় গিয়ে টুকি টাকি তো খাওয়া হয়েছে, তারপর আসার সময় আমার দাদাভাই ফিশফিঙ্গার এনেছিল, সেগুলো খাওয়া হলো গল্প করতে করতে, এইসব মিলিয়ে পিছিয়ে মাথা খুব গরম হয়ে যাচ্ছে, কারণ ঘরে লোক আসতে তো পিছিয়ে মাথা গরম হয়ে যায়, বিশেষ করে গরমকালে আরও মাথা গরম হয়ে যাচ্ছে, ওকে সহ্যই করতে পারছে না বাড়িতে, শুধু ঘরে ও থাকবে আর কাউকে ঢুকতে দেবে না, ইভিন ওর ঠাম্মাকেও ঢুকতে দিচ্ছে না কদিন ধরে, এত মাথা গরম হয়ে যাচ্ছে। তা মেলা থেকে কিনেছি, আগের দিনও মেলা থেকে কী কী কিনেছি সেগুলো মনে হয় দেখানো কোনোদিন হয়নি, তা এবার কিনেছি একটা ভালো একটা সুন্দর একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখালাম, কদিন ধরে একটা ইয়ে কিনেছিলাম, মোমেন্ট ইয়েতে রাখবো বলে র্যাকটাই রাখবো বলে, তো সেটা রেখে ফেলেছিলাম পরে দেখাবো। তো চলো আজকে ব্লগটাকে আর বড়ো করছি না, জানি না বড়ো বা ছোটো কতটা হয়েছে ব্লগটা, এডিটের সময় বুঝতে পারবো, তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নেই, নতুনভাবে তোমাদের সাথে, সুস্থ থেকো ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, আর হ্যাপি স্মাইল, আমার গুড নাইট হচ্ছে, এখন অনেক রাত বাকি আছে, কারণ এখন খাবো ভোজন করবো,
তারপর ইউটিউবের কিছু কাজ থাকে সেগুলো করি, তারপরে এদিক ওদিক করতে করতে মোটামুটি বেজেই যায়, 30-30 হয়েই যায়। চলো টাটা, টেক কেয়ার।